হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে তোমাদের জন্য আজ আমি নিয়ে এসেছি ইনডোর প্ল্যান্টের ভীষণ ভীষণ ভীষণই ইউনিক কালেকশনের খোঁজ নিয়ে। আমাদের চন্দননগরের শ্রীকৃষ্ণ নার্সারি, বাইরের থেকে দেখে তোমরা বুঝতে পারবে না এখানে এত এত কালেকশন থাকতে পারে। আর আমি এখানে যত গাছ দেখেছি ততই অবাক হয়েছি, এত টাইপের গাছ হতে পারে? আমি অনলাইন থেকেও কিন্তু প্রচুর গাছ কিনি, বাট এত টাইপের গাছ আমি আজ অবধি কোনো নার্সারি বা অনলাইনে দেখিনি। তোমরা যারা ঘর সাজাতে ভালোবাসো বা গাছপ্রেমী রয়েছো, তাদের জন্য এটা বেস্ট ডেস্টিনেশন। তোমরা যারা অনেকটা দূরে থাকো, ধরো ফিজিক্যালি নার্সারিতে এসে গাছ কিনতে পারছো না, তাদের জন্য সবথেকে ভালো দিক কী বলতো, তোমরা এখান থেকে অনলাইনেও কিন্তু গাছ পারচেস করতে পারো। আর আমরা যারা গাছ কিনতে ভালোবাসি নার্সারিতে গিয়ে, তারা কি এক্সপেক্ট করি যে যারা নার্সারির ওনার থাকে তাদের বিহেভিয়ার যেন একটু ভালো হয় আর গাছের ব্যাপারে একটু হেল্পফুল হয়। এখানকার দাদা দিদিটার বিহেভিয়ার এতটাই ভালো ছিল যে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। ইনডোর আউটডোর ফল ফুল লোটাস কি না পাবে তোমরা এখানে, এত বড় কালেকশন যে আমি জানি না তোমাদের দুটো পার্টেও পুরো নার্সারিটা দেখিয়ে কভার করতে পারবো কি না। আজ তোমরা ফার্স্ট পার্টটা দেখে নাও, পুরো লাস্ট অবধি গাছের ভ্যারাইটিসগুলো দেখো, আশা করি কেউ বোর হবে না। আর ভিডিওর লাস্টে দিদিটা তোমাদের এখানকার অনলাইন প্রসেস, নার্সারির ফোন নাম্বার, কীভাবে নার্সারিতে যাবে সমস্ত কিছু ডিটেলস বলে দিয়েছে। চলো তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। দাম কেমন? এগুলো চারা এখন আপাতত রেডি নেই। হ্যাঁ, শর্ট লিলিটা হয়ে যাবে তোমার, শর্ট লিলিগুলো 100 করে। আচ্ছা, এটা হচ্ছে ওয়াটার বাম্বু, এটা পুরো মানে ভরে যাবে, একদম সুন্দর হয়। এরকম এগুলো 150-200 এরকম দাম আছে, মানে রেডি পট একদম। আচ্ছা, ছোটো বড় যেমন পটে, এগুলো অ্যাকোরিয়ামেও করা যায়। আচ্ছা, হ্যাঁ, কয়েন প্ল্যান্ট ভালো হ্যাঙ্গিং যায়, বিভিন্ন পটে, ছোট বড় বিভিন্ন পটে রেডি করা থাকে। কয়েন কত করে? কয়েন 40 টাকা থেকে শুরু আছে, ছোট পটে একদম রেডি থাকবে সেগুলো 40 টাকা থেকে শুরু আছে। 40 টাকা? না, এটা তোমার 150। এটা রেডি তোমার ওই 250-280, আর পট হলে তোমার ওই 150-150 এরকম। আর এদিকে তোমার সিগনোনিয়ামের এটা একটা ডোয়ার্ফ ভ্যারাইটি, এরকম এগুলো তোমার থাকবে। এটা বাড়ে, লম্বা হয় না? না, এগুলো বাড়ে না, ডোয়ার্ফ ভ্যারাইটি। এটা ডোয়ার্ফ ভ্যারাইটি, আরো বাড়বে, মানে ঝাঁকড়া হয়ে যাবে কিন্তু ওই হবে না। বড়গুলো তো ওটা, ওটা এবং পিঙ্ক, ওটা একটা অন্য কালার, ওটা পিঙ্কের ভ্যারাইটি, এগুলো বড় হয় কিন্তু এটা ডোয়ার্ফ ভ্যারাইটি। আর এটা পেন্সিল ক্যাকটাস, পেন্সিল কাট, পেন্সিল ক্যাকটাস, পেন্সিল ক্যাকটাস, মানে এর পাতা থাকে না, এই এইটুকুই যা পাতা, আর পাতা হবে না। এগুলো তোমার 150। এটা এরিকার মতন, এটাও ডোয়ার্ফ কিন্তু এমনি এরিকার থেকে এটা ছোট হবে। এটা অনলাইন ডেলিভারি হয় তো? হ্যাঁ, অনলাইন ডেলিভারি হয়, কিন্তু এগুলো ওয়েট হয়ে গেলে কি হয় বলতো, তখন ডেলিভারি চার্জটা অনেক বেড়ে যায় মাটির জন্য। আমাদের যেমন অ্যাডিনিয়াম বা
লোটাসের টিউবারটা খুব সহজে চলে যায়, কারণ ওগুলো তো অতটা ওয়েট থাকে না, কেন সয়েল লেস হয়, আর এইসব গাছ যেগুলো মাটিতে করা সেগুলো ওয়েটটা অনেক বাড়ে। আর ওদিকে ওইটা কি আছে, এইগুলো তো তোমার ওই মানে অ্যারেলিয়ার ভ্যারাইটি, এটা বড়, এটা যেমন আবার ছোট আছে, এগুলো তো আবার ছোট মিনিগুলো করে, যেমন পটেও রেডি থাকবে বা এরকম থাকবে, এটা ছোট গোল করে বসি করে রাখা যায়। এটার নামটা ভুলে যাচ্ছি, এটা এরকম ফুল হয় খুব সুন্দর, এটা পুরো শীতকালে গাছটা তার পাতা থাকবে না, মরে যায় পুরোটা। ও এটা পিকক ভাইন না কি একটা যেন বলে, নামটা ঠিক এই মুহূর্তে খেয়াল করছে না, এই যে সুন্দর পাতা হবে, আর এর বেগুনি বেগুনি ফুল হয়, শীতকালে পুরো গাছটা মরে যাবে, জল দিয়ে রাখতে হবে, আবার গরমে নিজের থেকে পাতা বেরিয়ে যায়, ফুল হতে থাকে, এর সার ফার কিচ্ছু লাগে না, এমনি মানে একবার লাগিয়ে দিলেই হয়ে যাবে। থাকে মাথাটা সুন্দর, সেটা মানে ইনডোরের জন্য খুব সুন্দর গাছটা, মানে কোনো সেরকম কেয়ার লাগে না, কিছুই না, জলও খুব কম, মানে মাটিটা একটু শুকনো শুকনোই থাকে, একটা ছোট লাগালেই পুরো ভরে যায় আর কি। ওটাও সিগনোনিয়াম, আর এটা হচ্ছে ফিলোডেন্ড্রন, আর এটা হ্যাঁ মার্বেল যেটা বলে, এটা মার্বেল মানি প্লান্ট, এগুলো এমনি ওই 60 টাকা থেকে শুরু আছে ছোট পটে, শুধু গাছটা পট ছাড়া, পট ছাড়া মানে বটল গ্লাস, লাল লাল পুরো নর্মালি নার্সারিতে আমি দেখতে পাই না, তোমার কাছে তো ইংলিশ কালেকশন আছে। বটল ব্রাশ হচ্ছে আমরা যেটা বোতল পরিষ্কার করার জন্য যে ব্রাশগুলো থাকে না, যে এরকম একটা ডান্ডা থাকে, তারপরে ওই মুখের কাজটা যে একটা ব্রাশে, ওটা হবে পুরো রেড, কদিন আগেই ফুল ছিল পুরো গাছে, এই গাছগুলোতেই ফুল ছিল। দাম কত একটু? এইগুলো ওইটা মোটামুটি তোমার ওই 80 টাকা এরকম, আর পটে এটা নিলে তোমার 150 টাকা। এটা হচ্ছে ম্যান্ডোভিলা পিঙ্ক, ম্যান্ডোভিলা পিঙ্ক, এটা পিঙ্ক, রেড আছে, হোয়াইট আছে, রেডের ছোট গাছ সব শেষ হয়ে গেছে এই মুহূর্তে, নেই কালারটা, আর একটু এটা পিঙ্ক ডিপ হয়, আর রেডটা ওদিকে আছে, আমি দেখি ওইখানটায় রয়েছে, মানে টবে করা আছে, চারা এটাই ওই যে ওটা দেখতে হবে, পুরো একদম ঝাড় হয়ে যায় কিন্তু বাড়ে না উপরে। ওখানে একটা ওটা কি জিজি প্লান্ট, কোনটা ওই যে ওটা আর বৃষ্টিটা কমুক, বেগুনি ফুলে পুরো ভরে থাকে, মানে এত ছড়িয়ে গেছি তো চারদিকে ছেটে দিয়েছি, মিনি বাস অনেকে মানে বোনসাই টাইপের করে রাখতে পারে, ঝাড় হয়ে যায় গোল করে ছেটে রাখলে,
এটা ক্রসেন্ডা, ক্রসেন্ডা দুটো কালার আছে, একটা মানে একটু একটা রেড এর মতন, একটা একটু অরেঞ্জ অরেঞ্জ। এটা আর অ্যাডিনিয়াম রোজি ভ্যারাইটি প্রচুর আছে, মানে সব রোজি ভ্যারাইটি সব শর্ট আউট হচ্ছে, এদিকে ওদিকে চারিদিকে রয়েছে, নাম্বার করে নাম্বারিং করে শর্ট আউট। কত করে এগুলো? মোটামুটি 120 থেকে শুরু হচ্ছে। এদিকে আছে আচ্ছা জেট প্ল্যান্ট। হ্যাঁ, আরেকটা ইউনিক কালেকশন দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কালো যে হলুদ বলে, যার মেডিসিনাল ভ্যালু ভীষণ। হ্যাঁ, কালো হলুদ, কালো হলুদ এগুলো এখানে আমাদের পাওয়া যায় না, সাউথ ইন্ডিয়ায় ভীষণ এগুলো পাওয়া যায়। এটাও মানে আমার কাছে অ্যাভেলেবেল আছে, এবং আদা যদি কেউ করতে চায়, মানে ইন্ডিয়ার বেস্ট আদা বলবো, যেটা গুরু আসান আদা, সেটা আছে। আর ওটা মানে গাছও আছে, আর যদি কেউ মানে আদার কন্দ চায় সেটাও আছে। এইগুলো মোটামুটি একটু রেঞ্জ বেশি আছে, মানে এরকম ছোটো চারা হবে এরকম 300-300 এরকম। হ্যাঁ, আমাদের অ্যাড্রেস হচ্ছে চন্দননগর, এটা বাগবাজার, তালপুকুর থার্ড লেন হচ্ছে। যদি মানে হাওড়া হয়ে কেউ আসে তাহলে মেন লাইন লোকালে যেটা হয় ব্যান্ডেল লোকাল, নাহলে মেন লাইন বর্ধমান যেটা, সেটাতে চন্দননগর স্টপেজে নামতে হবে। চন্দননগর স্টপেজে নেমে ওখান থেকে 1 কিলোমিটার বাগবাজার, বাগবাজার বড়াল বাগান স্টপেজ। আর যদি বাই রোড যদি কেউ আসতে চায় তাহলে থালপুকুর থার্ড লেন হবে চন্দননগর। আর ফোন নাম্বারটা তোমার? হ্যাঁ, ফোন নাম্বার হচ্ছে 9051983896। আর যে কেউ যদি অনলাইনে নিতে চান তাহলে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন, আর যেটা তারপরে পছন্দ হবে। আর আমাদের পেমেন্টটা কিন্তু আগে হয়, তারপরে আমরা কিন্তু মানে যে কোনো গাছ ডিসপ্যাচ করি।